মাঝে মধ্যে আমি চিন্তা করি আমার ভোকালটা যদি রবি শাস্ত্রীর মতো হতো তাহলে খুব ভালো হতো। এই ধরনের বড় ম্যাচগুলোতে একটা দারুণ ইন্ট্রো দিতে পারতাম, দারুণভাবে সবাইকে স্বাগত জানাতে পারতাম। কোনটা বড় ম্যাচ? বড় ম্যাচ এবারে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, ভারত বনাম নিউজিল্যান্ড। কতটা বড় ম্যাচ? এটা একটা উৎসবের সমান ম্যাচ। বুধবার যখন ভারত বনাম নিউজিল্যান্ড খেলাটা হবে তখন পুরো মুম্বাই থেমে যাবে, মুম্বাইয়ের মানুষ উৎসবে মাতবে। 30,000-31,000 মানুষ এখানে খেলা দেখতে আসবে, ম্যাক্সিমাম মানুষ নিজেদের মোবাইলে নিজেদের ঘরে বসে খেলা দেখবে, সিনেমা হলগুলো খেলা দেখাবে, বিভিন্ন বড় স্ক্রিনে খেলা দেখানো হবে। এতটা বড় ম্যাচ, এতটা উৎসবের একটা উপলক্ষ ওয়াংখেড়েতে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিকদের এগেনস্টে নিউজিল্যান্ড কতটা শক্তিশালী, কতটা প্রতিরোধ করতে পারবে, নাকি নিউজিল্যান্ডই ফেভারিট হবে এই ম্যাচে, এসব নিয়ে আলোচনা করব। দুই দলের একাদশ নিয়ে আলোচনা করব, কন্ডিশন নিয়ে আলোচনা করব, টসটা কতটা ভাইটাল সেটা নিয়ে আলোচনা করব। শুরুতেই একাদশ নিয়ে আলোচনা করি। ভারত পুরো বিশ্বকাপে মোটামুটি একটা সেট একাদশ খেলিয়েছে। শুরুর দিকে ঈশান কিষাণ খেলেছিলেন, কারণ শুভমান গিল অসুস্থ ছিলেন। শুভমান গিল সুস্থ হওয়ার পরে ঈশান কিষাণ দল থেকে ছিটকে গেছেন। অপরদিকে ভারত শুরু করেছিল শার্দুল ঠাকুর আর হার্দিক পান্ডিয়াকে দিয়ে, কিন্তু ঠিক যে মুহূর্তে হার্দিক পান্ডিয়া ইঞ্জুরিতে ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে, তখনই কিন্তু সূর্যকুমার যাদব সুযোগ পেয়েছেন এবং মোহাম্মদ শামি সুযোগ পেয়েছেন ভারতের জায়গায়। এবং হার্দিক পান্ডিয়ার ইঞ্জুরিটা আমি বলবো ভারতের জন্য শাপে বর হয়েছে, কারণ মোহাম্মদ শামি যেভাবে ভারত দলে এন্ট্রিটা করেছেন, বিশ্বকাপে যেভাবে দাপট দেখিয়েছেন, এটা ভারতের অনেক বেশি উপকারী করেছে, কোনো অপকার অবশ্যই করেনি। এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটাতেও ভারত তাদের বেঞ্চ স্ট্রেংথ ট্রাই করে দেখেনি, পুরো টুর্নামেন্টে তারা একই রকম ইন্টেন্সিটি নিয়ে খেলেছে, একই রকমভাবে সিরিয়াস থেকেছে। এবং সেখান থেকে আমার মনে হয় নেদারল্যান্ডসের এগেনস্টে ভারতের যে একাদশটা খেলেছিল ঠিক সেই একাদশটাই সেমিফাইনালে নিউজিল্যান্ডের এগেনস্টে খেলবে। সেক্ষেত্রে ভারতের হয়ে ওপেনিং করতে নামবেন ক্যাপ্টেন রোহিত শর্মা, সাথে থাকবেন শুভমান গিল নম্বর তিনে থাকবেন বিরাট কোহলি, নম্বর চারে থাকবেন শ্রেয়াস আইয়ার, নম্বর পাঁচে থাকবেন কে এল রাহুল, নম্বর ছয়ে থাকবেন সূর্যকুমার যাদব, নম্বর সাতে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা থাকবেন, নম্বর আটে থাকবেন মোহাম্মদ শামি, নম্বর নয় কুলদীপ যাদব, নম্বর দশে মোহাম্মদ সিরাজ এবং নম্বর এগারোতে জাসপ্রীত বুমরা। একেবারে পারফেক্ট একটা টিম, এই টিমে আপনি একেবারেই কোনো দুর্বলতা খুঁজে পাবেন না, এবং এই টিমটাকে পুরো টুর্নামেন্টে কেউই চ্যালেঞ্জ জানাতে পারেনি। সেমিফাইনালে দলটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে কি না এটা নির্ভর করবে নিউজিল্যান্ড কেমন খেলে এবং নিউজিল্যান্ডের কোন 11 জন ভারতকে চ্যালেঞ্জ জানানোর জন্য মাঠে নামবে। এবার সেদিকে আসি। নিউজিল্যান্ডের একাদশে ওপেনিং করবেন রাচিন রবীন্দ্রা এবং ডেভন কনওয়ে, নিউজিল্যান্ড ক্যাপ্টেন, সবার প্রিয় কেইন উইলিয়ামসন, তিনি থাকবেন নম্বর তিনে, নম্বর চারে থাকবেন ড্যারেল মিচেল, নম্বর পাঁচে থাকবেন টম লাথাম, নম্বর ছয়ে কিন্তু এখানে থাকার কথা, নম্বর ছয়ে আসতে পারেন জিমি নিশাম, এবং নম্বর সাতে মিচেল স্যান্টনার থাকবেন, তিনজন পেসার থাকবেন। আমি এই মুহূর্তে সম্ভবত কোনো একজন ব্যাটারকে মিস করছি। আরও একবার যদি আমি শুরু থেকে বলি তাহলে রাচিন রবীন্দ্রা এবং ও গ্লেন ফিলিপস আছেন, গ্লেন ফিলিপসও থাকবেন। আবার যদি আমি একবার একাদশটা বলি তাহলে রাচিন রবীন্দ্রা, ডেভন কনওয়ে থাকবেন ওপেনিংয়ে, নম্বর তিনে থাকবেন কেন উইলিয়ামসন, নম্বর চারে ড্যারেল মিচেল, নম্বর ছয়ে গ্লেন ফিলিপস, নম্বর সাতে টম ল্যাথাম, নম্বর আটে আমার মনে হয় জিমি নিশাম এই ম্যাচে আসবেন, মার্ক চ্যাপম্যানকে ছাড়িয়ে জিমি নিশাম আসবেন, কারণ জিমি নিশামের আইপিএলে অনেক বেশি খেলার অভিজ্ঞতা আছে, এই মাঠেও তিনি অনেক বেশি খেলেছেন, এবং পাঁচজনের উপর ছয় নম্বর বোলিং অপশনটা নিউজিল্যান্ড পেতে চাইবে, সেক্ষেত্রে জিমি নিশাম ক্যান বি আ গুড অপশন। এবং একই সাথে এই মাঠে যদিও আমি ধারণা করছি বুধবারের ম্যাচটা স্পিন ফ্রেন্ডলি পিচ হতে পারে, তবে পেসাররাও জিমি নিশামের মিডিয়াম পেসও কিন্তু কাজে আসতে পারে, সেক্ষেত্রে নম্বর ছয়ে জিমি নিশাম থাকতে পারেন, নম্বর সাতে জিমি নিশাম থাকতে পারেন, এরপরে আটে মিচেল স্যান্টনার থাকবেন, এবং তিন পেসার হিসেবে কাইল জেমিসনের একটা কথা শোনা যাচ্ছে, কাইল জেমিসন ঢুকে যেতে পারেন, তবে আমার মনে হয় জেমিসন থাকছেন না, তিন পেসার হিসেবে থাকবেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট এবং অবশ্যই লোকি ফার্গুসন। এই হবে দুই দলের একাদশ। দুই দলের একাদশ বিবেচনায় হয়তোবা খাতা কলমে একই রকম মনে হতে পারে, কিন্তু এই বিশ্বকাপের যে ফর্ম তাতে ভারতই এগিয়ে থাকবে এবং ভারতের পেসাররা বিশেষ করে এগিয়ে থাকবে, ভারতের পুরো দলই খুব ভালো ফর্মে আছে, তাই ভারতই ফেভারিট হয়ে মাঠে নামবে। তবে গ্রীষ্ম পেরিয়ে শীতে মেতে উঠি উৎসবে, এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। যেহেতু সেমিফাইনাল এবং সেমিফাইনালে নিউজিল্যান্ড এগেনস্টে নকআউট, আইসিসির নকআউট ম্যাচগুলোতে ভারতের একটা খারাপ রেকর্ড আছে, তাই নিউজিল্যান্ডকেও একেবারে আপনি বাতিলের খাতা ফেলে দিতে পারবেন না। উইকেট, এই উইকেট রানের উইকেট হয় এবং 350 রান দেখা গেছে এই মাঠে বেশ কয়েকবার, তবে বুধবারের ম্যাচটায় আমার মনে হয় 350 মতো হবে না, 280-330 মধ্যে একটা উইকেট প্রডিউস করতে পারে ওয়াংখেড়ের কিউরেটাররা। এই থাকবে উইকেটের কন্ডিশন। টস নিয়ে একটু কথা বলা দরকার। ওয়াংখেড়েতে এই বিশ্বকাপে এখনও পর্যন্ত 5টা ম্যাচ হয়েছে, তার মধ্যে 4টা ম্যাচে যে দল আগে ব্যাটিং করেছে সে দল
জিতেছে এবং সবগুলো ম্যাচে দেখা গেছে সেকেন্ড ইনিংসের শুরুতে বল একেবারে ভয়ানকভাবে সুইং করছে। এই মাঠেই কিন্তু সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 55 রানে অল আউট হয়ে গেছিলো এবং এই ইনিংসে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে আফগানিস্তানের এগেনস্টে 90-91 রানে 60 পেগে চলে গেছিলো অস্ট্রেলিয়ায়। তাই টস একটা ভাইটাল ফ্যাক্টর হতে পারে, যদিও রোহিত শর্মা তিনি একেবারে উড়িয়ে দিয়েছেন, বলেছেন আমি ছোটোবেলা থেকে ওয়াং খেলে দেখছি এবং এই মাঠে টস কী হবে না হবে এসব টস কোনো ফ্যাক্টর হবে না। তবে রোহিত যতই অস্বীকার করুক না কেন, এই টুর্নামেন্টের রেকর্ড অন্ততপক্ষে বলছে টস একটা ভাইটাল ফ্যাক্টর হতে পারে এবং যে দলই টসে জিতবে সে দলই আগে ব্যাটিং নিতে চাইবে। এই গেল উইকেট কন্ডিশন এবং টসের ব্যাপার। সব মিলিয়ে ইন্ডিয়া ফেভারিট থাকবে এটা বলাই যায়, তবে নিউজিল্যান্ডকে একেবারে আপনি ফেলে দিতে পারবেন না, কারণ নকআউট ম্যাচে, আইসিসির নকআউট ম্যাচে নিউজিল্যান্ডের রেকর্ড ইন্ডিয়ার এগেনস্টে খুবই ভালো। লাস্টে একটা কথা বলে শেষ করবো, সেটা হলো একজন কথা বলছিলেন প্রেস বক্সে, তিনি বলছিলেন যে যদি বুধবারের ম্যাচটায় ভারত নিউজিল্যান্ড প্রথম ম্যাচটা প্রথম সেমিফাইনালে যদি ভারত হেরে যায় তাহলে ওয়াংখেড়ে হয়ে যাবে মারাকানা। মারাকানা কেন হবে, কারণ মারাকানা ব্রাজিলের সবচাইতে বড় মাঠ এবং এই মাঠে ব্রাজিল বিশ্বকাপ ফাইনাল হেরেছিল সম্ভবত উরুগুয়ের কাছে, আমি এখন মনে করতে পারছি না। তবে মারাকানা ট্র্যাজেডি বলে একটা কথা আছে যে 1-1.5 লাখ মানুষের সামনে ব্রাজিল হেরে গিয়েছিল। যদি বুধবারের ম্যাচটায় এখানে ইন্ডিয়া হেরে যায় আরও একবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের এগেনস্টে, তাহলে ওয়াংখেড়ে আর মারাকানা একই বিন্দুতে এসে মিলবে এবং রোহিত শর্মারা নিশ্চয়ই চাইবেন না এটা হোক। পুরো টুর্নামেন্টে ইন্ডিয়া যেভাবে খেলেছে মনে হয় তারা মাঠে নামলেই পার্টি করছে, বিপক্ষ দলকে দুমড়ে মুচড়ে দিচ্ছে, কিন্তু বিশ্বাস করুন নিউজিল্যান্ডের এগেনস্টে সেমিফাইনালটা এমন হওয়ার কথা নয়। নিউজিল্যান্ড পুরো দলটাই একেবারে স্মাইলিং অ্যাসাসিন, তারা হাসতে হাসতে আপনাকে হারিয়ে দেবে, হাসতে হাসতে আপনাকে বিষাদের সাগরে ফেলে দেবে এবং বুধবারে কে জিতবে কে হারবে এটা এখনই তো বলা সম্ভব নয়, প্রেডিক্ট আমি করতেও চাই না, তবে দারুণ একটা ম্যাচ হবে এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। ম্যাচের দিন আপনাদের সাথে যুক্ত থাকবো, মাঠের বাইরের আবহাওয়া কেমন থাকে, দর্শকদের ক্রেজ কেমন থাকে সেটা আপনাদের জানাবো। সুতরাং বিশ্বকাপের সবশেষ খবর জানতে, সেমিফাইনাল 1-এর সবশেষ খবর জানতে ক্রিকফ্রেন্জির সাথেই থাকবেন। আমি ফয়সাল হাবিব মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে আপাতত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।